मेजर सलिवरी ग्लैंड, व्हाट आर द मेजर सलिवरी ग्लैंड? द पैरोटिड ग्लैंड, पैरोटिड ग्लैंड, सबलिंगुअल ग्लैंड, सबमैंडिबुलर ग्लैंड। पैरोटिड ग्लैंड, व्हाट इज द नेचर ऑफ सिक्रेशन ऑफ पैरोटिड ग्लैंड? पैरोटिड ग्लैंड नेचर ऑफ सिक्रेशन হচ্ছে, इट इज द सिक्रेशन ऑफ पैरोटिड ग्लैंड इज प्योरली एग्जोक्रीन सेरस। व्हाट इज द नेचर ऑफ सिक्रेशन? द सिक्रेशन नेचर इज, नेचर ऑफ सिक्रेशन इज प्योरली सेरस। इट इज फ्रिक्वेंटली आस्क्ड इन द वाइवा। ওকে ভাইভাতে সবসময় জিজ্ঞেস করা হয় যে পেরোটিক গ্ল্যান্ড যে সিক্রেশনটা করে ওই সিক্রেশনের নেচারটা কীরকম, তাহলে আনসারটা হবে পিওরলি সেরাস। যদি পিওরলি সেরাস সিক্রেশন হয় তাহলে তার মধ্যে কী ধরনের অ্যাসিড নাই থাকবে? সেরাস অ্যাসিড নাই। কী ধরনের অ্যাসিড নাই? সেরাস অ্যাসিড নাই থাকবে। আচ্ছা, এখন তাহলে বুঝতে পারতেছো যদি পিওরলি মিউকাস সিক্রেশন হয় তাহলে কোন ধরনের অ্যাসিড নাই থাকবে? মিউকাস অ্যাসিড নাই। ভেরি গুড। আর যখন মিক্স গ্ল্যান্ড থাকে, বোথ সেরাস সিক্রেশন থাকে, নেচার অফ সিক্রেশন সেরাস থাকে, মিউকাস থাকে, তখন ওইটাকে আমরা কী গ্ল্যান্ড বলি? মিক্সড গ্ল্যান্ড বলি। ওইটাতে আমরা সেরাস অ্যাসিড পাবো, আবার মিউকাস অ্যাসিড পাবো। ব্যাপারটা ক্লিয়ার কিনা সবার কাছে? আচ্ছা, তাই ভাগ করে করে বলি। এটা হচ্ছে পেরোটিক গ্ল্যান্ড। পেরোটিক গ্ল্যান্ডের নেচার অফ সিক্রেশন কী? পিওরলি সেরাস। যদি পিওরলি সেরাস তার সিক্রেশনের নেচার হয় তাহলে তার মধ্যে যে অ্যাসিনাই থাকবে, যে অ্যাসিনাই থেকে সিক্রেশনগুলো আসবে তার নাম কি? সেরাস অ্যাসিনাস। সেরাস অ্যাসিনাই থাকবে তার মধ্যে। এই স্ট্রাকচারগুলো, দিজ আর দ্য সেরাস অ্যাসিনাই। এখানে সব কালারফুল দেখতেছো, ঠিক না? সব সব কালারফুল। সো এগুলো এগুলো কালার যেগুলো আছে সবগুলো গোল গোলগুলো হচ্ছে সব সেরাস অ্যাসিনাই। এই অ্যাসিনাই থেকে কি সিক্রেট হবে? এই সেরাস সিক্রেশন, যেটা প্যারোটিক গ্ল্যান্ডের সিক্রেশন। এই গ্ল্যান্ডগুলো সালিভারি গ্ল্যান্ড কি সিক্রেট করে? মিউকাস এন্ড সেরাস, সেরাস এন্ড মিউকাস। সালিভারি গ্ল্যান্ড কি সিক্রেট করে? সালাইভা। সালাইভা সিক্রেট করে। সালাইভা সিক্রেট করে। সালাইভার কম্পোজিশন আছে না, কম্পোনেন্ট আছে না? তাহলে আমরা প্যারোটিক গ্ল্যান্ডের মধ্যে সেরাস সিক্রেশন যেহেতু তার, তাহলে আমরা সেরাস এসিনাই পাবো। এখন যেহেতু প্যারোটিক গ্ল্যান্ড কোন ধরনের গ্ল্যান্ড? এক্সোক্রাইন গ্ল্যান্ড না এন্ডোক্রাইন গ্ল্যান্ড? যে জায়গায় তার টার্গেট সেই জায়গায় সে সিক্রেশন করবে, ডাক্তের মাধ্যমে সিক্রেশনটা পৌঁছায় দিবে। আর একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড, তার কাজ কি? সে হরমোন সিক্রেট করবে। তার কি কোনো ডাক্ট আছে? না স্যার, ব্লাডের মাধ্যমে দিবে, সরাসরি ডিরেক্টলি দিয়ে দিবে। সিক্রেশনটা কোথায়? ব্লাডে। ব্লাডে সিক্রেশনটা, ব্লাডে চলে আসবে সরাসরি উইদাউট এনি ডাক্ট। এখানে কোনো ডাক্ট থাকবে না, এক্সোক্রাইন গ্ল্যান্ডের ডাক্ট থাকে। তাহলে আমরা এই স্লাইডে দেখি, এখানে আমরা ডাক্ট দেখতে পাচ্ছি কি না? এক্সক্রিটরি ডাক্ট সেকশনে আমরা ডাক দেখতে পাচ্ছি। এরপরে আমরা যে লোবিউলের মধ্যে পাবো ইন্টারলোবিউলার ডাক্ট, ঠিক আছে? এরপরে আমরা একটা ডাক্ট পাবো, তার নাম হচ্ছে স্পেসিফিক ফর প্যারোটিড গ্ল্যান্ড, ইট ইজ স্ট্রায়েটেড ডাক্ট। তাহলে স্ট্রায়েটেড ডাক্ট পাবো, এক্সক্রিটরি ডাক্ট, ইন্টারলোবিউলার ডাক্ট, পাশাপাশি আমরা ভেসেলস পাবো, আর্টারিওল এবং কানেক্টিভ টিস্যু সেপ্টাম। এখানে খেয়াল করো, এই স্ট্রায়েটেড ডাক্টটা দেখতে এরকম। দিস ইজ দ্য স্ট্রায়েটেড ডাক্ট, দিস ইজ দ্য ইন্টারলোবিউলার ডাক্ট। এখানে ম্যাগনিফাই করে দেখানো আছে, দিস ইজ দ্য ইন্টারকেলেটেড ডাক্ট অ্যান্ড দিস ইজ দ্য সেরাস এসিনাই। একটা সেরাস এসিনাই দেখতে কীরকম দেখছো? এসিনাই মধ্যে একটা লুমেন থাকবে, আমার আঁকাটা ভালো হয় নাই, এইটা লুমেন এবং প্রত্যেকটা নিউক্লিয়াস থাকবে, দেখছো? এটা দিস ইজ দ্য সেরাস এসিনাই। ওকে, তাহলে আমরা একটা প্যারোটিড গ্ল্যান্ডের সাইডে কী কী পাবো? অনলি সেরাস
অ্যালভিওলাই প্রেজেন্ট বা সেরাস এসিনাই প্রেজেন্ট, এখানে শুধুমাত্র সেরাস এসিনাই থাকবে। কম্পোস্ট অফ লোবিউল সেপারেটেড বাই ইন্টার লোবিউলার কানেকটিভ টিস্যু সেপটাম, এক লোবিউলগুলোকে আলাদা করবে এই যে মাঝখানে কানেকটিভ টিস্যু সেপটামগুলো, দিজ আর দ্য কানেকটিভ টিস্যু সেপটাম। ডাক্টস আর প্রফিউজ অ্যান্ড প্রমিনেন্ট, অনেক ডাক থাকবে। গ্রুপ অফ এডিপোস টিস্যু প্রেজেন্ট, এডিপোস টিস্যু থাকবে এটা বলতে পারো, লিস্ট ইম্পর্টেন্ট বাট উপরে তিনটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। সো দিস ইজ দ্য স্লাইড অফ প্যারোটিড গ্ল্যান্ড। এখন আমরা এটা আমাদের স্লাইড, দিস ইজ দ্য স্লাইড অফ প্যারোটিড গ্ল্যান্ড, এখানে কিন্তু এই যে দিজ আর দ্য সেরাস এসিনাই, সব কালারফুল, এখানে সাদা কিছু নেই। যখন মিক্স গ্ল্যান্ড দেখবো তখন আমরা মিউকাস এসিনাই দেখতে পাবো। টিস্যুটা একটু হ্যাপেজার্ড হয়ে গেছে সেই জন্য এরকম একটু অ্যাব্রথ্রব্র আসছে, এখানে গ্যাপ আছে মাঝখানে। এখন বুঝতে পারছো কিনা এই জিনিসগুলো কি? সেরাস এসিনাইটা, সেরাস এসিনাইটা দেখেই চিনতে পারবা দিস ইজ দ্য স্লাইড অফ প্যারোটিড গ্ল্যান্ড। ওকে, তার প্যারোটিড গ্ল্যান্ডের পয়েন্টস কী কী? যে পর্দা থাকে কানেকটিভ টিস্যু দিয়ে তাকে বলা হয় ইন্টারলোবিউলার কানেকটিভ টিস্যু সেপটাম, ঠিক আছে। এভরিওয়ান, সবার কাছে ক্লিয়ার কিনা? Yes sir. Okay. Then I move forward. Yes sir. Now, submandibular gland. Submandibular gland and nature of secretion ki? What is the nature of secretion of submandibular gland? Mixer. Both serous and mucus. Yes. Mixed secretion. It is mixed. Mixed. তাহলে তোমরাই আমাকে বলো এখানে আমরা কোন কোন এসি নাই পাবো। বিশেষ করে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এখানে আমরা কি দেখতে পাচ্ছি মিউকাস এসিনাস এবং সেরাসের মধ্যে ডিফারেন্স। তাহলে এই ছবিগুলো আমরা দেখে নিয়ে বুঝতে পারবো দুইটা দেখতে কীরকম এবং তাদের মধ্যে কী কী ডিফারেন্স আছে। তাহলে দিস ইজ দ্য সেরাসেসিনাস, দিস দ্য মিউকাস এসিনাস, ছবি দেখা যাচ্ছে। দিস ইজ দ্য বেজাল লেমিনা, বাইরে সবার বাইরে বেজাল লেমিনা থাকবে, সেরাসেসিনাই দেখতে পাচ্ছ। আর এখানে জাইমোজেন গ্রেনিউলস থাকে, এই ডট ডটগুলো হচ্ছে জাইমোজেন গ্রেনিউলস। আর মাঝখানে একটা লুমেন থাকে। আর মায়ো এপিথেলিয়াল সেল, মায়ো মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ মায়ো? মাসল, মাসল, মাসল। তাহলে তারা কন্ট্রাকশন করতে পারবে কি পারবে না? পারবে স্যার, পারবে। ভেরি গুড, ভেরি গুড। তাহলে মায়ো এপিথেলিয়াল সেল দুইখান দুইটাতেই আছে, ঠিক আছে। ইজ দেয়ার এনি ডিফারেন্স বিটুইন সেরাস এসিনাই এন্ড মিউকাস এসিনাই? লুমেন, লুমেন ইজ ন্যারো এন্ড ওয়াইড। ইয়েস, লুমেন ইজ স্মল ইন কেস অফ সেরাস এসিনাই এন্ড লুমেন ইজ লার্জ ইন কেস অফ মিউকাস এসিনাই। অ্যান্ড এসিনাই ইজ দ্য প্লুরাল ফর্ম, এসিনাস ইজ দ্য সিঙ্গুলার ফর্ম। অ্যান্ড দ্য বাউন্ডারি ইজ ইনডিস্টিঙ্কট, এটা স্পষ্ট না, নট প্রমিনেন্ট ইন কেস অফ সেরাস এসিনাই। অ্যান্ড বাউন্ডারি ইজ ডিস্টিঙ্কট অর প্রমিনেন্ট ইন কেস অফ মিউকাস এসিনাই। দ্য সিক্রেশন ইজ থিন ওয়াটারি, সেরাস এসিনাস থেকে যে সিক্রেশন হবে এটা থিন ওয়াটারি সিক্রেশন। অ্যান্ড মিউকাস এসিনাস থেকে যেটা সিক্রেশন হবে এটা থিক ভিসকাস সিক্রেশন। নেচার অফ সিক্রেটরি গ্যানুলস, জাইমোজেন গ্যানুল থেকে সিক্রেশন হবে। আর এখানে হচ্ছে মিউসিজেন গ্যানুল থেকে, মিউসিজেন ড্রপলেট থেকে সিক্রেশন হবে মিউকাস এসিনাস ক্ষেত্রে। সেরাস এসিনার কাজ হচ্ছে এনজাইম অ্যাকশন, আর মিউকাস এসিনের কাজ হচ্ছে প্রোটেকশন অ্যান্ড লুব্রিকেশন। তাহলে মিউকাস সিক্রেশন হচ্ছে যে যে জায়গায় দেখো, প্রোটেকশন লুব্রিকেশন হচ্ছে আমাদের এখানে ট্রাকিয়ার মধ্যে মিউকাস সিক্রেশন হচ্ছে, ইসোফেগাসের মধ্যে মিউকাস সিক্রেশন হচ্ছে, আমাদের জিআইটির মধ্যে মিউকাস সিক্রেশন হচ্ছে, হচ্ছে না? এই যে গবলেট সেল কী সিক্রেট করতেছে? মিউকাস সিক্রেট করতেছে। তো এখানে কী করতেছে? লুব্রিকেশনের কাজ করতেছে জিআইটি, এখানে লার্জ ইন্টেস্টাইনের ক্ষেত্রে। বুঝা গেছে? তো এটা হচ্ছে
সেরাসেসিনাস কোন গ্ল্যান্ডে থাকে? প্যারোটিড গ্ল্যান্ড। আর মিউকাসেসিনাস কোন গ্ল্যান্ডে থাকে? বা পি ডোমিনেন্টলি মিউকাস সিক্রেশন, এটাকে বলা হয় পি ডোমিনেন্টলি মিউকাস। মানে সেরাসও থাকে মিউকাসও থাকে, বাট পি ডোমিনেন্টলি বেশি সিক্রেট করে মিউকাস, সেই জন্য এটা হচ্ছে কোন গ্ল্যান্ড? সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড। তাহলে ডিফারেন্সটা আমরা দেখাচ্ছি ক্লিয়ার কিনা সেরাসেসিনা এবং মিউকাসেসিনাসের? ওকে, এই দুটো, এই দুইটা ছবি পরিষ্কার থাকতে হবে। এখানে খেয়াল করো, নিউক্লিয়াস, শেপ অফ দ্য নিউক্লিয়াস ইজ রাউন্ডেড এবং সেন্ট্রালি প্লেসড। নিউক্লিয়াসের শেপটা হচ্ছে রাউন্ডেড অ্যান্ড সেন্ট্রালি প্লেসড। আর এখানে নিউক্লিয়াসটা দেখো, এটা কি রাউন্ডেড? না, এটা হচ্ছে ফ্ল্যাট, এবং দেখো সেন্ট্রালি নাই, এটা পেরিফেরালি প্লেসড। বোঝা গেছে কথাগুলো? ইয়েস স্যার। তাহলে সেরাসেসিনাসে রাউন্ডেড আমরা নিউক্লিয়াস পাবো এবং সেন্ট্রালি প্লেস পাবো, মিউকাসেসিনাসের ক্ষেত্রে আমরা ফ্ল্যাট নিউক্লিয়াস পাবো এবং পেরিফেরালি প্লেস পাবো। সেরাসেসিনাসের ক্ষেত্রে আমরা জাইমোজিং গ্যানুল পাবো, মিউকাসেসিনাসের ক্ষেত্রে মিউসিজ অ্যান্ড ড্রপলেট পাবো। সেরাসেসিনাসের বাউন্ডারিটা আমরা পাবো ইনডিস্টিংক্ট, যেটা পারমানেন্ট না, এবং মিউকাসেসিনাসের ক্ষেত্রে আমরা ডিস্টিংক্ট পাবো। এবং পাশাপাশি বলতে পারি আমরা এটার কাজ হচ্ছে এনজাইম অ্যাকশন সেরাসেসিনাসের, এবং মিউকাসেসিনাসের কাজ হচ্ছে প্রোটেকশন অ্যান্ড লুব্রিকেশন। আমরা স্লাইডের দিকে একটু খেয়াল করি, তাহলে আমরা এখানে আমরা আইডেন্টিফাই পয়েন্টসগুলো দেখি। গ্ল্যান্ডুলার স্ট্রাকচার ইজ ডিভাইডেড ইন্টু লোবস অ্যান্ড লোবিউলস। একটা গ্ল্যান্ডের মধ্যে লোব থাকে, লোবিউল থাকে, এই ডিভাইডেশনটা কীভাবে হয়? ডিভাইডেড বাই কানেকটিভ টিস্যু সেপটা, কানেকটিভ টিস্যুর পর্দা দিয়ে এই ডিভাইডেশনটা হবে। এই যে সেপটামগুলো, এই সেপটামগুলো এখানে দেখা যাচ্ছে, সেপটাম এগুলো হচ্ছে কানেকটিভ টিস্যু সেপটাম। সেপটাম দিয়ে ডিভাইডেশন হবে ইন্টু লোবস, এরপরে লোবিউলসে। ইচ লোবিউল, প্রথমে লোবে ডিভাইড হয়, দেন লোবিউলে ডিভাইড হয়। ইচ লোবিউল কনসিস্ট অফ বোথ সেরাস অ্যান্ড মিউকাসেসিনাই। প্রত্যেকটা লোবিউলের মধ্যে কী থাকবে? সেরাসেসিনাই থাকবে, আবার মিউকাসেসিনাই থাকবে, উইথ প্রিডোমিনেন্টলি সেরাসেসিনাই। এখানে বলতেছে বেশি বেশি থাকে সেরাসেসিনাই। আচ্ছা, মিউকাসেসিনাই আর ক্যাপড বাই সেরাস সেল ফর্মিং সেরাস ডেমিলুনি। এই কথাটা কী বলছে একটু খেয়াল করে দেখো, মিউকাস এসিনাই আর ক্যাপড বাই সেরাস সেল। একটা মিউকাস এসিনাইর মধ্যে, মাথার মধ্যে উপরে ক্যাপের মতো থাকবে সেরাস সেল, তাকে কি বলতেছে? সেরোমিউকাস এসিনাই। এখানে দেখো, দেখো মিউকাস এসিনাই আর তার মাথার মধ্যে সেরাস ডেমিলুনি। সো দিস ইজ দ্য সেরোমিউকাস এসিনাই, এটাকে বলা হচ্ছে সেরোমিউকাস এসিনাই। কথাটা বোঝা গেছে কিনা? মিউকাস এসিনাইর উপরে মাথার মধ্যে সেরাস ডেমিলুনি থাকে, তাকে বলা হয় সেরোমিউকাস এসিনাই বা মিক্সড। এখানে সেরাস মিউকাস দুইটা এসিনাই থাকে, পাশাপাশি মায়োএপিথেলিয়াল সেল। তাহলে এটা কোন গ্ল্যান্ডে পাবো আমরা? সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড। এখন আমরা চলে আসি সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড। এইটা তাহলে কিসের স্লাইড? এখানে দেখো, আগে আমরা একটা রঙের দেখছিলাম এসিনাই, এখন দেখো এখানে দুই ধরনের দেখা যাচ্ছে। এটা হচ্ছে সেরাস এসিনাই, আর এই সাদাগুলো হচ্ছে মিউকাস এসিনাই। পরিষ্কার কিনা? দুইটা ডিফারেন্ট এসিনাই বোঝা যাচ্ছে কিনা? সাদাগুলো হচ্ছে মিউকাস এসিনাই, আর পার্পলগুলো হচ্ছে সেরাস এসিনাই। আর এই দেখো টান টানগুলো হচ্ছে কি? ইন্টারলোবিউলার কানেকটিভ টিস্যু সেপটাম। আর মাঝখানে এই যে দেখা যায় ডাক্টগুলা, ছবির সাথে মিলতেছে? কি বোঝা যাবে স্লাইডটা? এই যে, এই যে ডাক্ট, স্যার ডাক্টটা বোঝা যাচ্ছে না, ডাক্ট বোঝা যাচ্ছে না। তাহলে এটা ইরিস করে দেখাইতে হবে। এখানে খেয়াল করো, দেখছো? ইয়েস স্যার। আচ্ছা, তো ম্যাগনিফাই করলে তোমরা আরো ডাক্ট পাবা, আর এখানে সেপটামগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। সো দিস ইজ দ্য স্লাইড অফ মিক্সড গ্ল্যান্ড। এটা হইলে কি বলবা? মিক্সড গ্ল্যান্ড বা সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড।
তাহলে আমরা আরেকটা শেষ করলাম। এখন আসো, একটা এই যে আমরা গ্ল্যান্ড পড়তেছি, গ্ল্যান্ডের স্ট্রাকচার কেউ বলতে পারবা? গ্ল্যান্ডের স্ট্রাকচার কি? বাইরে হচ্ছে কানেক্টেড টিস্যু সাপোর্ট, তার নাম কি? কানেক্টিভ টিস্যু সাপোর্ট, স্ট্রোমা। আর ভিতরে মেইন সিক্রেটরি পোর্শনের নাম হচ্ছে প্যারেনকাইমা। বোঝা গেছে এটা কিসের স্ট্রাকচার? এটা হচ্ছে গ্ল্যান্ডের স্ট্রাকচার। ঠিক আছে, তাহলে আমরা যে আগে পড়ে আসছি একটা প্যারোটিড গ্ল্যান্ড, এই প্যারোটিড গ্ল্যান্ডের স্ট্রাকচার যদি আমরা আমাদের পরীক্ষায় আসে, রিটেনে আসে, রিটেনে যদি আসে, তাহলে আমরা কী বলবো? বাইরের কানেকটিভ টিস্যু স্ট্রাকচারটা কী বলবো? কানেকটিভ টিস্যু স্ট্রাকচারটার নাম কী বলবো? আউটার স্ট্রোমা, স্ট্রোমা বলবো, স্ট্রোমা বলবো। এখন এটা কী বলে, এটাকে আমরা বলি ক্যাপসুল। হ্যাঁ, এ ফাইব্রাস কানেকটিভ টিস্যু ক্যাপসুল সারাউন্ডস দ্য প্যারেনকাইমা। প্যারেনকাইমাকে সারাউন্ড করে রাখে একটা কানেকটিভ টিস্যু ক্যাপসুল, এটা বলবো। এবং ইট সেন্ড সেপ্টা, এটা এরকম সেপ্টা দিবে, এই যে বললাম সেপ্টাম, ইন্টারলোবিউলার কানেকটিভ টিস্যু সেপ্টাম, এই সেপ্টাগুলা দিবে এখানে এই ক্যাপসুলটা। এবং এই ক্যাপসুল সেপ্টা দেওয়ার কারণে এই প্যারোটিড গ্ল্যান্ডটা কিসে ডিভাইড হবে? মাল্টিপল, প্রথমে ডিভাইড হবে ইন্টু লোবস, দেন ডিভাইড হবে ইন্টু লোবিউল। এই ইন্টারলোবিউলার কানেকটিভ সেপ্টাম দিয়ে প্রথমে লোবে ভাগ হবে, তার লোবগুলা লোবিউলে ভাগ হবে। এরপরে আমরা যে প্যারেনকাইমা, এ গেল স্ট্রোমা গেল, এখন আসো প্যারেনকাইমা। প্যারেনকাইমার মধ্যে কী থাকে? কিয়াসিনেই থাকে, সেরাসেসিনেই থাকে, এবং ডাক্ট সিস্টেম থাকে। ডাক্ট সিস্টেমের মধ্যে, এই ডাক্ট সিস্টেমটা শুরু হচ্ছে কোথা থেকে? ইন্টারকেলেটেড ডাক্ট থেকে শুরু হয়। এখানে ডাক্ট সিস্টেমে কয়েকটা অংশ আছে, এই ছবিতে দেখতে পাচ্ছি, ইন্টারকেলেটেড ডাক্ট দিয়ে শুরু হয়। তারপর হচ্ছে ইন্টারলোবিউলার ডাক্ট, দেন ইন্টারলোব, এখানে ডাক্ট দেখাইছে না, এই ইন্টারলোবিউলার ডাক্ট। ইন্টারলোবিউলার ডাক্টের পরে হচ্ছে ইন্টারকেলেটেড ডাক্টের পরে, সরি, ইন্টারকেলেটেড ডাক্টের পরে হচ্ছে স্ট্রায়েটেড ডাক্ট। একটু আগে যেটা বললাম ইন্টারকেলেটেড ডাক্ট, এখানে দেখাইছে না, ইন্টারকেলেটেড ডাক্টের পরে স্ট্রায়েটেড ডাক্ট। স্ট্রায়েটেড ডাক্টের পরে হচ্ছে ইন্ট্রালোবিউলার ডাক্ট, ইন্ট্রা মানে ভিতরে, ইন্ট্রালোবিউলার ডাক্ট। ইন্ট্রালোবিউলার পরে হচ্ছে ইন্টারলোবিউলার ডাক্ট, লোবিউলের মাঝখানে, ইন বিটুইন দ্য লোবিউল, ইন্টারলোবিউলার ডাক্ট। এরপরে হচ্ছে মেইন যে ডাক্ট প্যারোটিড গ্ল্যান্ডের, তার একটা নাম হচ্ছে স্টেনসেন বা মেজর ডাক্ট, মেজর অর স্টেনসেন ডাক্ট। তাহলে এই সিস্টেমটা আমরা একটু, এই ডাক্ট সিস্টেমটা একটু আমরা দেখার চেষ্টা করি। প্রথমে হচ্ছে ইন্টারকেলেটেড ডাক্ট, দেন হচ্ছে স্ট্রায়েটেড ডাক্ট, ইন্ট্রালোবিউলার ডাক্ট, ইন্ট্রালোবিউলার ডাক্ট, ইন্টারলোবিউলার পরে হচ্ছে ইন্টারলোবিউলার, ইন্টার বিটুইন লোব লোবিউল, এন্ড সবার শেষে হচ্ছে মেজর ডাক্ট। এটা কার ডাক সিস্টেম? ডাক সিস্টেমটা বোঝা গেছে কিনা? এটা কার ডাক সিস্টেম? প্যারোটিড গ্ল্যান্ডের ডাক সিস্টেম। ইন্টারকেলেটেড ডাক্ট, স্ট্রায়েটেড ডাক্ট, ইন্ট্রালোবিউলার ডাক্ট, ইন্টারলোবিউলার ডাক্ট, দেন মেজর ডাক্ট। তাহলে প্যারোটিড গ্ল্যান্ড গেল, সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড গেল। সাবমেন্ডিবুলার গ্ল্যান্ডের স্ট্রাকচার যদি আসে তাহলে আমরা কীরকম বলবো? এরকম বলবো, একটা কানেকটিভ টিস্যু সেপ্টাম থাকে বাইরে সব গ্ল্যান্ডের মতো, সেটা ক্যাপসুল দিবে এবং ক্যাপসুল থেকে সেপ্টা আসবে, ক্যাপসুল স্যান্ড সেপ্টা, অ্যান্ড দিস সেপ্টা ডিভাইডস দ্য গ্ল্যান্ড ইন্টু মাল্টিপল লোবস অ্যান্ড লোবুস। এই সেপ্টাটা এই গ্ল্যান্ডকে লোব এবং লোবুলে ভাগ করবে, এবং সাবমেন্ডিবুলার গ্ল্যান্ডের মধ্যে বোথ সেরাসেসিনাই থাকবে, মিউকাস এসিনাই থাকবে, এবং তার ডাক সিস্টেম থাকবে, এবং পাশাপাশি এখানে একটা স্পেশাল এসিনাই থাকবে, দিস ইজ কল সেরোমিউকাস এসিনাইস। দিস ইজ দ্য স্ট্রাকচার অফ সাবমেন্ডিবুলার সেলাইভারি গ্ল্যান্ড। এই জিনিসগুলো যদি বুঝে ফেলতে পারো তাহলে রিটেনেও যদি তোমাদের সাবমেন্ডিবুলার গ্ল্যান্ডের স্ট্রাকচার লেখার জন্য বলা হয়, প্যারোটিড গ্ল্যান্ডের স্ট্রাকচার লেখার জন্য বলা হয়, লিখতে পারবা, পাশাপাশি স্লাইডও চিনতে পারবা। তাহলে এই ছিল মিক্স প্ল্যান্ট, মিক্স প্ল্যান্ট সাবমেন্ডিবুলার গ্ল্যান্ডের স্লাইড। এখন আমরা চলে আসি সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড। সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডের সিক্রেশনটা, নেচার অফ সিক্রেশন কি? মিউকাস, মিক্সড স্যার, প্রিডমিনেন্টলি, নট মিক্সড, প্রিডমিনেন্টলি মিউকাস, মানে মিউকাসও থাকে সেরাসও থাকে, কিন্তু বেশি থাকে কোনটা? মিউকাস, মিউকাস স্যার। দেখো এখানে সেরাসও আছে, সেরাসও আছে, কিন্তু মিউকাসটা বেশি থাকে, সেরাস থাকে,
কিন্তু মিউকাসটা বেশি থাকে, মিউকাসের সিনাসটা বেশি থাকে। মিউকাসের সিনাই কিভাবে চিনবো আমি একটু আগে তোমাদের ডিফারেন্স দেখাই দিছি, যে সেরাসের সিনাই লুমেন ছোট, মিউকাসের সিনাই লুমেন বড়। সেরাসের সিনাই নিউক্লিয়াসটা থাকবে রাউন্ডেড, মিউকাসের সিনাই নিউক্লিয়াস থাকবে ফ্ল্যাটেন্ড পেরিফেরাল প্লেসড। হ্যাঁ, সো আমরা এইভাবে চিনতে পারবো, ম্যাগনিফাই করলে আমরা এই সিনাইগুলো চিনতে পারবো। এবং পাশাপাশি ডাক সিস্টেমও থাকবে। এটা হচ্ছে সাব মিউকাস, সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড, সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড। তো সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড এটা স্ট্রাকচার যদি আসে তাহলে বলবো এরকম আমরা ক্যাপসুল থাকবে এবং ভিতরে মিক্সড সেরোমিউকাসের সিনাই থাকবে, সেরোমিউকাস সেরাস ডেমিলুনি থাকবে, মানে সেরোমিউকাস গ্ল্যান্ড সেরোমিউকাসের সিনাই মিক্সড থাকবে, সেরাসের সিনাই থাকবে, মিউকাসের সিনাই থাকবে, কিন্তু মিউকাসের সিনাই বেশি থাকবে। সেই জন্য তার নেচার অফ সিক্রেশন হচ্ছে প্রিডোমিনেন্টলি মিউকাস, সেরাস ডেমিলুনি প্রেজেন্ট। সেরাস ডেমিলুনি আমি একটু আগে ছবিতে তোমাদের গুনা সেগারানের ছবিতে দেখাই দিছে। সো সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডের আইডেন্টিফাই পয়েন্টস, মিউকাস এসিনাই বা মিউকাস এলভিওলাই অ্যাবান্ডেন্ট বেশি বেশি থাকবে যেহেতু প্রিডোমিনেন্টলি মিউকাস, কম থাকবে ফিউ সেরাস এলভিওলাই, ইন্টারলোবিউলার কানেকটিভ টিস্যু প্রমিনেন্ট থাকবে। এই যে কানেকটিভ টিস্যুটা সেপটামটা প্রমিনেন্ট দেখো, অনেক অনেক বড়, এটা পরিষ্কার দেখা যাচ্ছে প্রমিনেন্ট, অ্যান্ড এক্সক্রিটরি ডাক্ট প্রেজেন্ট, ডাক্টগুলা যা ডাক্টগুলা প্রেজেন্ট থাকবে সবগুলোতে ডাক্ট থাকে যেহেতু এগুলো এক্সোক্রাইন গ্ল্যান্ড।